হাই গাইস, নমস্কার। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমার প্রোগ্রাম কেমন লাগছে জানাতে তোমরা ভুলো না। আজকে এমন একটা টপিক তোমাদের কাছে নিয়ে এসেছি যেটা রিলেশনশিপে খুব বেশি জরুরি, কমিউনিকেশন। কথাবার্তা না বললেই কিন্তু আমাদের মধ্যে যে রিলেশনশিপ গঠন করা হয়েছে সেটা কতটা টিকে থাকবে, কতটা থাকবে না, তা অনেকটা নির্ভর করে। ধরো তুমি তোমার কাছের মানুষটিকে, পাশের মানুষটির সঙ্গে বহুদিন ধরে কথা বলছো এবং নিজেদের মধ্যে এই যে বার্তালাপ, ঠিক আছে, যার মধ্যে তুমি খেয়েছো কিনা, তুমি কি করছো, এখন কি করা হচ্ছে, পরবর্তীকালে কি করবে, এগুলো ঠুনকো ঠুনকো কয়েকটা কথা, গুড মর্নিং, গুড ইভিনিং, হোয়াট এভার ইউ সে, এই যে কিছু কথা আমরা বলি থাকি, এর মাধ্যমে কি একটা কমিউনিকেশন আমাদের তৈরি হয়। তোমার সঙ্গে সে যদি রিলেশনশিপ রাখতেই চায় তাহলে সারাদিনের মধ্যে হাজার ব্যস্ততার মাঝেও হয়তো SMS বা কমিউনিকেশনের 5 মিনিট হোক তোমাকে কল করে, ফোন দিয়ে তোমার সঙ্গে কথা বলবে। তুমি কেমন আছো, কি করছো, সেটা তো আছেই, এছাড়াও বিভিন্ন কথা তোমাদের মাধ্যমে হয়ে থাকে, সেটা তুমিও জানো। আর বাকিরা যারা প্রেম করছো, যারা নিউ রিলেশনশিপে জড়িয়েছো, তারা জানো। কী বলতো, প্রথম প্রথম যখন কোনো রিলেশন স্টার্ট হচ্ছে বলে না মধুর সম্পর্ক স্টার্ট হয়ে যায়, কন্টিনিউ ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে, সময় টাইমের জ্ঞান আমরা তখন লক্ষ্য করতে পারছি না। কটা বাজে? রাত 12টা। ও মাই গড, ও 3টে হয়ে গেল, কথা আর শেষ হচ্ছে না। কিন্তু এই করতে করতে এক সময় দেখা যায় এই আমি যে এখন কথাটা বলবো, অনেকে ব্রোকেন রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা এখনো অনেকের ক্ষেত্রেও হোক হচ্ছে, রিলেট করতে পারবে, মন দিয়ে কথাটা শুনবে। আর যারা আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, করবে করবে ভাবছ, এত ভেবো না, করেই নাও না, চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সঙ্গে সাবস্ক্রাইব। তোমার মনের কথা কিছু তোমাদের সঙ্গে আড্ডা মারতে আমি চলে আসবো, মাধুরী তোমাদের সঙ্গে। তো যেটা বলছিলাম, তখন দেখবে হট করে কিছুদিনের মধ্যে সেই কথার যে সময়, যে টাইমিংটা তোমাকে দিচ্ছে, সেটা আস্তে আস্তে যেন অনেকটা কমতে থাকে, অনেকটা কমে কমে এক এক সময় এমনই দেখা যায় যে গত কয়েক বছরের রিলেশনশিপ ব্রেক হয়ে যাচ্ছে, তোমার সঙ্গে কথা বলার তার আর সময়ই নেই। আরে সারাদিনের মধ্যে 5 মিনিটস 10 মিনিটস তোমার সময় হচ্ছে না? এতই বিজ্ঞ, এতই কাজে ব্যস্ত। ওকে, মেনে নিলাম তুমি আজকে কাজে ব্যস্ত, কালকে বা একটা সারাদিন কাজের মাঝে তুমি একটা মেসেজ পাঠাতে পারছো না, ভয়েস মেসেজও পাঠাতে পারো, ডিফারেন্ট টাইপস এখন কমিউনিকেশনের ব্যবস্থা আছে, সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ। তো সারাদিন যেখানে ঘন্টার পর ঘন্টা তোমার সঙ্গে যার প্রিয় মানুষটির কথা হচ্ছিল, এখন তোমার কাছে সময় নেই, এড়িয়ে যাবার এটা অযোগ্য, সেটা তোমাদের ভালো লাগুক চাই না লাগুক, আসল কথা কিন্তু এটা। তো কমিউনিকেশন প্লিজ গ্যাপ হতে দিও না নিজেদের মধ্যে, কথাবার্তাটা থাকুক। হতে পারে অনেক দূরে সম্পর্ক, সারাদিন অনেক কাজে ব্যস্ত, সে অন্য দেশে থাকে, তোমার এখানে কথা বলছে। এখন হয়তো দেখছো তোমার রাত ওনার দিন বা ওনার রাত তোমার দিন, আরে একটা সময় তো বেছে নেবে যে সময় তোমাদের দুজনের মধ্যে কথার একটা কমিউনিকেশন মিসম্যাচ না হলো ম্যাচ হবে, তখনই তো কথা কাটাকাটির মাধ্যমে ভালোবাসা, ভালো লাগাটা উৎফুটিত হয়। কথা বলাটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা সময়, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে, কথা বলা থামিও না, কথা বলাটা চালিয়েছে, এটা ভীষণ দরকারি। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, কমিউনিকেশন গ্যাপটা হতে দিও না। কেমন? আমাকে এমন অনেকেই বলেছে
গত 3 বছরের রিলেশনস। কিন্তু দিদি কি করব, হঠাৎ করে দেখছি কথা বলা বন্ধ। আরে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সেখানে দেখা যাচ্ছে অন্য কারোর সঙ্গে সে অতিরিক্ত কথা বলছে, এবং স্বাভাবিক আমি তাকে ভালোবাসে অবভিয়াসলি তার প্রোফাইলটা চেক করতে যাব, তার বিভিন্ন অ্যাক্টিভিটি চেক করতে যাব, ডিফারেন্ট প্রসেস আছে সেগুলো দেখব। তো আমার সঙ্গে সময় পাচ্ছে না, আমার সঙ্গে বলছে কাজে ব্যস্ত, তার সঙ্গে কী করে সময়টা পাচ্ছে, এটা তো হেডেকে ব্যাপার। তো কী করা যাবে, এটা থেকেই বোঝা যায় যে তোমার থেকে সে কতটা সরে যাচ্ছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে না। এমন কিছু কথা তুমি তাকে বলেছো কিংবা কন্টিনিউ যদি তুমি তোমার কষ্টের কথাটা তাকে বলো, সে তখন বিরক্ত হয়ে যাচ্ছে হয়তো, যে সারাক্ষণ যখনই ফোন করছে অলওয়েজ সে বলছে আমরা এই মাটির ঘরে থাকি, আমাদের বাবা মা কিছুই করছে না, আমাদের আমাকে কিছু ঠিকমতো করে পড়াশুনো করাতে পারছে না, আমরা ঠিকমতো একবেলা ঠিকমতো খেতে পাচ্ছি কি পাচ্ছি না, অনেক কষ্ট করে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, আমার রিলেশনশিপটাকে রাখতে হবে কিন্তু এই করবো ওই করবো, ডিফারেন্ট টাইপের। আর তুমি কিছু নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছ, এই হবে ওটা হয়ে যাবে, মানে সাংঘাতিকভাবে কন্টিনিউ যখন সে ফোন করছে তখন তুমি তোমার ওই তোমার দুঃখের কথাটা, তার কথা হয়তো শুনতে চাইছো না, তোমার দুঃখের কথাটা, তোমার প্রবলেমের কথাটা কন্টিনিউ তাকে বলতে থাকছো। ঠিক আছে, বলবে না কেন, হ্যাঁ শেয়ারিং একটা পার্টস। আর যখন সে তোমার হাত ধরতে এসেছে, তোমার দুঃখ কষ্ট তোমার ভালো লাগা ভালোবাসাটাও তার মধ্যে থাকে, কিন্তু কন্টিনিউ মানুষের একটা, এখন তো বুঝতেই পারছো সবার মাথার উপর একটা চাপ থাকে, তুমি একটা অ্যাজ আ ডিফারেন্ট হিউম্যান বিইংস, সে আর একটা আলাদা, তোমার মেন্টালিটিটা একরকম তার মেন্টালিটিটা আর একরকম, সুতরাং সেটাকে মিসম্যাচ না করে ম্যাচ করাতে চাইছো, তো একটা সময় লাগবে। এবং সেই অনুযায়ী কন্টিনিউ যদি বলতে থাকো সেটা কিন্তু খুব খারাপের দিকে যায়, এবং একসময় সে বলবে দূর আমি যখনই ফোন করছি সে তো সারাক্ষণ এই নেই সেই নেই, ওটা চাই এটা চাই, আফটার ম্যাচ কী করবি রে বাবা, তো আমার মাথা খারাপ করে ছেড়ে দেবে, তখন একটা প্রবলেম হয়। তো সেটা দেখতে হবে যাতে সে আমার প্রতি বিরূপ না হয়ে যায়। তবে আমি বলছি না কন্টিনিউ তাকে তোয়াজ করতে বলছি, সেটাও একটা উল্টো দিকে চলে যায়, যে তোমার প্রতি ভালো লাগা ভালোবাসাটা তখন একটা সহানুভূতি দয়া যেমনি চলে আসে, আর তুমি যদি কন্টিনিউ বলে না যেটা তেল লাগানো, কন্টিনিউ তুমি তাকে তোয়াজ করছো, সেটা ভাবলে ও আমার ইম্পর্টেন্সটা খুব বেশি, নিজেকে কেউ কেটা মনে করবে, ফোন করা তো দূরের কথা, তোমাকে তখন পাততেই দেবে না, ও নিশ্চয়ই তাহলে আমি তার কাছে খুব ইম্পর্টেন্ট, তোমার ইম্পর্টেন্স নেসটা জাস্ট কেটে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট, ভালোবাসো, ভালোবাসার মানুষটা পাশে থাকো, কিন্তু নিজের সম্মানটা সেলফ রেসপেক্টটা কখনোই যেতে দিও না, এটা দরকার। এখন যেমনি ছেলে মেয়ে সমান তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে রয়েছে, সেই জিনিসটাকে নষ্ট না করাই ভালো। তাই কমিউনিকেশন, কথাবার্তা, দুজনের মধ্যে আলাপচারিতা বন্ধ করাটা ঠিক না, এটা তোমাদের মানতেই হবে যে দুজনের মাধ্যমে এই যে কথাবার্তা এটার মাধ্যমে কিন্তু তুমি একে অপরকে জানতে পারছ, তোমার সম্পর্কে তার কি মন্তব্য, এবং তার সম্পর্কে তার কথাবার্তার মাধ্যমে তুমি তাকে চিনতে পারছো সে তোমাকে কতটুকু জানে, কতটুকু সময় দিতে পারবে, পরবর্তীকালে তোমার সঙ্গে থাকতে পারবে কিনা। আর তুমি যদি অ্যাজ এ টাইম পাস হিসাবে রাখো বা সে যদি টাইম পাস হিসাবে রাখে সেটা আলাদা, কিন্তু এমনও অনেকে আছে যারা কিন্তু রিলেশনশিপটাকে লংভাবে টানতে চায়। তো ভালো থেকো, ভালো রেখো, কমিউনিকেশন গ্যাপটা হতে দিও না, কিন্তু হ্যাঁ কথাবার্তার মাধ্যমে যেমনি তোমার প্রতি টানটা তুমি বুঝতে পারো, তখন দেখবে তোমার প্রতি কেয়ার, তোমার প্রতি যে তুমি কোনটা ভালো লাগা কোনটা মন্দ লাগা, তুমি পরবর্তীকালে কী করতে চাও বা আফটার ম্যারেজ কী করতে চাইছো, তোমাদের রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে গিয়ে কী করতে চাইছো, এগুলো যখন প্রস্ফুটিত হতে থাকে তখনই ভাববে ঠিকঠাক যাচ্ছে রিলেশনশিপটা। তাই কথাটা বলে যেও, এটুকুগুলোর জন্য এত নাই বা হলো, সময় নেই, অন্যদিন বলবে।
কিন্তু কথাটা বলেছে। আমার চ্যানেল মিষ্টি মধু ক্রিয়েশন কেমন লাগছে জানাতে বলবে না। আমার অ্যানাদার চ্যানেল মিষ্টি স্টেটাস ফর ইউ অনলি ফর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কেমন লাগছে জানাতে বলবে না। ভালো থেকো, ভালো রেখো, প্রেমে থেকো, প্রেমে রেখো। টাটা।